এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় মাই সার্চ টিম, যেতে না যেতেই ছুটে আসেন নারী পুরুষ এবং শিশুরাও। অসহায় দরিদ্র এসব মানুষগুলো সবাই ভুক্তভোগী, আর তা হচ্ছে শিল্প কারখানার কেমিক্যালযুক্ত বিষাক্ত রঙিন পানিতে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করছেন তারা। বৃহৎ টেক্সটাইল আছে সবই, বর্জ্য শোধনাগার প্রক্রিয়া অর্থাৎ ইটিপি রয়েছে, কিন্তু ব্যবহার করছে না। খরচ বাঁচাতে গিয়ে সুকৌশলে কেমিক্যালযুক্ত পানি বের করে দিচ্ছে শিল্প কারখানা কর্তৃপক্ষ, যাতে করে দূষিত হচ্ছে পরিবেশ আর বিষাক্ত পানি ব্যবহারে রোগাক্রান্ত হচ্ছে এলাকার মানুষ। ওই দান তো ফাঁস আতের অবস্থা হয়েছেন, কি অবস্থা আমাগো আতে পার আমাগো আঙ্গ বাড়ি করে গেছেন বাজার নানারা, কি অবস্থা আমরা চলতে আছি কি এই পানি কোনো ব্যবহার করতে পারে না, গোসল করতে পারে না, গায়ে লাগলে আরো ক্ষতি হয়। নারকেল গাছ, সুপারি গাছ, পিয়ারা গাছ কিছু গাছ নেই, পানি বিষাক্ত পানি বিশে আত পার ইয়া নেই, ঘোড়া গাড়ি বইরা যায়, পানি বিষাক্ত পানি, এ পানি নামলে খাট দিয়া গুঁড়ো হয়ে যায় গা, দেখছেন অবস্থা। পানি ব্যবহার আমার এই হাতের শরীরে কত কিছু উঠছে, এটি অংশ কমতেছে না। কারো দ্বারে গিয়েই দীর্ঘদিনের এই সমস্যার সমাধান পাননি তারা। তাদের মতে অসাধু এই ব্যবসায়ীদের কাছে সবাই যেন জিম্মি হয়ে আছে। যে এটা কয়েকবার বলা হয়েছিল, কয়েকবার এমপির দ্বারাও গেছিলাম, হ্যাঁ তো কোনো কিছুই বলতে আসছে না, কয়ে দেয় তোমার ঘরে ভালো করে দিম, এরপরে দেই হু দেয়, এই পানির ভিতরে আমরা অনেক কষ্ট করতে আসছি। একটা গ্রিসতে 20-25 মণ করে ধান পাইতাম, ধান এখন হয় না। গাঙ্গের পানি, এই মেল কারখানার পানি, মেল কারখানার আমার ঘরে সাহায্য করে না। এসব শিল্প কারখানার কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করলে ক্যামেরার সামনে আসতে রাজি হননি তারা। ইটিপি ব্যবহার না করা শিল্প কারখানাগুলো থেকে বের হওয়া কেমিক্যালযুক্ত রঙিন পানি বিষাক্ত করে তুলেছে পুরো এলাকার পানি, যাতে করে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এই এলাকার মানুষ। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইটিপি ব্যবহার না করা এসব শিল্প কারখানাগুলোর বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা নিলে যেমনি রক্ষা পাবে এলাকাবাসী স্বাস্থ্য ঝুঁকি থেকে, তেমনি এই এলাকায় ফিরে আসবে দূষণমুক্ত পরিবেশ, এমনটাই মনে করছেন পরিবেশবিদরা। দর্শক, আপনাদের কথা, ভোগান্তির চিত্র এবং নানা অজানা তথ্য তুলে ধরতে মাই টিভির শনিবারের নিয়মিত বিশেষ আয়োজন মাই সার্চ। সাথে আছি আমি সাইদুর রহমান আবির।